গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে 2020 সালে মুক্তি পাওয়া হ্যাপ সিনেমা নিয়ে। এই সিনেমার শুরুতেই আমরা গ্যাস স্টেশনে কিছু পুলিশকে আসতে দেখি, যেখানে একটা মেয়ে ডেড বডি পড়েছিল। আর এখান থেকে সিন বদলে আমরা এই মুভির নায়িকা সামিরা খান্না ওরফে স্যামকে দেখতে পাই, যে অফিসে বসে কাজ করছিল। স্যামকে দেখে মনে হচ্ছিল সে যেন কারোর জন্য ওয়েট করছে, যে তার কাছে কখনই ফিরে আসবে না। কিছুক্ষণ পর স্যাম যখন অফিস থেকে বের হচ্ছিল, তখন কেউ একটা গোপনে তার ছবি তুলছিল। সে তার অফিস থেকে হসপিটালে পৌঁছায়, কিন্তু সেখানেও কেউ যেন তাকে ফলো করছিল। স্যাম গিয়ে দেখা করে তার মায়ের সাথে, যে অনেকদিন ধরে কুমাতে রয়েছে। হসপিটাল থেকে যখন সে তার সোসাইটিতে গাড়ি পার্ক করতে আসে, তখন আমরা দেখতে পাই এই কিউট ছেলেটাকে, যার নাম ছিল বিবেক। ছেলেটা দেখতে সাদাসিধা হলে কি হবে, এটা যে কি মাল সেটা একটু পরেই আমরা দেখতে পাবো। তারপর বিবেক স্যামকে তার রুমে পৌঁছে দেওয়ার পর সে নিজের রুমে চলে আসে, যেখান থেকে সে প্রথমে স্যামের রুমের দিকে তাকিয়ে থাকে। আর তারপরই আমরা জানতে পারি যে আজকে স্যামের যে ছবিগুলো তুলেছিল সে আর কেউ নয়, সেটা বিবেকই ছিল। তখনই স্যামের ওয়াচম্যান পুলিশকে বলছিল যে সামিরা ম্যাডাম সবসময় চুপ থাকতো, হয়তো সে কারো সিক্রেট জানতো, নয়তো সেই কারো সিক্রেট ছিল। তারপর আমরা দেখতে পাই সকাল সকাল স্যামের প্রতিবেশী রোহন আসে তার কলের পাইপ ঠিক করার জন্য। এখানে স্যামকে ওমকাপুর নামের একটি লোক বারবার ফোন করছিল, কিন্তু স্যাম তা রিসিভ না করে কেটে দেয়। আর এখানেই আমরা জানতে পারি যে ওম স্যামের সাথে ভালোবাসার নাটক করে তার সাথে অনেক কিছুই করেছে, ওই যা হয় আর কি। তারপর স্যাম যখন অফিসে যাচ্ছিল, তখন বিবেক এসে স্যামের কাছে লিফট চায়। বিবেক এখান থেকে পৌঁছায় একটি মোবাইল শপে, যেখানে বিবেক স্যামের আইফোন ঠিক করতে দিয়েছিল, কিন্তু দোকানদার ফোনটি ঠিক করার বদলে উল্টো আরো নষ্ট করে ফেলে। তখন বিবেক কিছু বলতে গেলে দোকানদার তাকে ভাগিয়ে দেয়। অন্যদিকে অফিসে থাকাকালীন ওমের ম্যানেজার স্যামকে নিতে আসে। প্রথমে তো স্যাম যেতে মানা করে দেয়, কিন্তু পরে সে কিছু একটা ভেবে যায়। তবে এখানেও বিবেক স্যামের পিছু করছিল। তারপর স্যাম যখন ওমের কাছে আসে, তখন ওম স্যামকে ভুলিয়ে ভালিয়ে আবারও রিলেশনশিপে চলে আসে। কিন্তু অন্যদিকে বিবেক এসব ভেবে মনে মনে ভীষণ রেগে গিয়েছিল। রাতে ওম স্যামকে বাড়ি পৌঁছে দেয়, তবে বিবেক এসব দেখে কোনোভাবে মানতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই আমাদের ছোট হ্যাকারের কামাল। সকালবেলা যে দোকানদার বিবেককে অপমান করেছিল, বিবেক তার ছবি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে ছেপে দেয়। তার পুলিশ লোকটাকে তুলে নিয়ে গেল। যখন পুলিশ জানতে পারে যে কেউ এটা শয়তানি করে করেছে, তখন তাকে আবারও ছেড়ে দেওয়া হয়। এদিকে বিবেক দোকানের সামনেই বসেছিল। সে দোকানদারকে বলে, তুই এখন পুরনো ফোনের বদলে নতুন আইফোন কিনে দিবি, নয়তো পরের বার এই জেলের হাওয়াটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। তাই ভয় পেয়ে দোকানদার তাকে একটি নতুন আইফোন কিনে দেয়। আর বিবেক সেটা নিয়ে পৌঁছে যায় স্যামের কাছে। স্যামের আজকে জন্মদিন ছিল, কিন্তু সবাই মজা করলো, স্যাম মজা করে না, কারণ সে ওমের জন্য ওয়েট করছিল। কিন্তু ওম বাবাজি তো ওইখানে অন্য কারোর সাথে আটকে ছিল, তাই সে এই পার্টিতে আসতে পারেনি। আর এখন ওম না আসায় স্যাম মনে অনেক দুঃখ নিয়ে প্রচন্ড নেশা করে। পার্টি শেষ হলে সবাই যখন চলে যায়, তখন বিবেক পার্টির জিনিসপত্র ঠিক করছিল, কিন্তু নেশার ঘোরে স্যাম বিবেকের অনেক কাছে চলে আসে। আর তারপর তারা ইন্টিমেট হয়। তবে বিবেকের কাছে এখানে মনে হয় স্যাম হয়তো তাকে এসব ভালোবেসেই করছে। পরদিন সকালে স্যাম যখন ঘুম থেকে ওঠে, তখন বিবেককে তার পাশে শুয়ে থাকতে দেখে স্যাম একেবারে শর্ট হয়ে যায়। তখনই ওম এসে ডোরবেল বাজায়। আর এখন স্যাম বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত, কারণ রুমে বিবেক শুয়েছিল। এভাবে কিছুক্ষণ ওয়েট করার পর ওম সেখান থেকে চলে যায়। আর স্যামও চুপচাপ তার অফিসে চলে আসে। কিন্তু অফিসে এসে স্যাম কালকে রাতের ঘটনা নিয়ে অন্যমনস্ক থাকলে স্যামের বস তাকে বকাবকি করে। তবে এতক্ষণে বিবেক এখানেও চলে আসে স্যামের খাবার নিয়ে, তাই বস যে স্যামকে বকছে এটা বিবেক শুনে ফেলেছিল। আর এখন বিবেককে স্যাম তার অফিসে দেখে রাগারাগি করে তাকে এখান থেকে চলে যেতে বলে। তবে রাতে আমরা বিবেককে কম্পিউটারে কিছু একটা করতে দেখি। আর সকালে আমরা জানতে পারি যে স্যামের কোম্পানির শেয়ার প্রাইস অনেকটাই কমে গেছে, কেননা তাদের ইম্পর্টেন্ট ডিটেইলস লিক করে দিয়েছে। তাই এই বিষয়টি খতিয়ে দেখতে দুজন গোয়েন্দা আসে অফিসের শত্রুকে খুঁজতে। তখনই বিবেক স্যামকে ফোন করে বলে, কেমন দিলাম বলো তোমার বসকে, কালকে তো তোমার উপর অনেক চিৎকার করছিল না, আর আজকে দেখো। এইসব কথা শুনে স্যাম চমকে গিয়ে বলে, এসব তুমি করেছো? যার রিপ্লাইয়ে বিবেক বলে, ইয়েস ডার্লিং, তুমি হয়তো জানো না তোমার বয়ফ্রেন্ড একজন হ্যাকার। এসব শুনে স্যাম বিবেককে কফি শপে দেখা করতে বলে। আর এখানে এসে স্যাম বিবেকের কাছে এসবের কারণ জানতে চাইলে বিবেক বলে, তোমার উপর কেউ অন্যায় করবে তা আমি হতে দিতে পারি না, কারণ আমি তোমায় ভালোবাসি। এই কথা শুনে স্যাম বলে, এসব তুমি কি বলছো, আমি ভেবেছিলাম আমরা খুব ভালো বন্ধু, কিন্তু এখন তো দেখছি আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম। তখন বিবেক বলে, যখন চাইলে আমি বন্ধু হয়ে গেলাম, আর যখন চাইলে আমি প্রেমিক হয়ে গেলাম, এটা কেমন হলো? এই শুনে স্যাম বলে,
তোমার আমার মধ্যে যা হয়েছে তা ভুলে যাও, ভুল করে হয়ে গেছে। তাছাড়া তুমি ভালোবাসার মানে বুঝো, তুমি মাত্র 19 বছরের একটা ছেলে। এই কথা রিপ্লাই বিবেক বলে, এখন আমি ছোট হয়ে গেলাম, আর যখন তুমি আমায় কিস করছিলে, যখন তুমি আমার সাথে শুয়েছিলে, তখন তোমার মনে ছিল না যে আমার বয়স মাত্র 19? এসব শুনে স্যাম প্রচন্ড রেগে যায় আর বিবেককে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। তবে এই বিষয়টা বিবেক একেবারেই মেনে নিতে পারছিল না। তাই রাতে স্যাম যখন ঘুমিয়েছিল, তখন বিবেক স্যামের রুমের চারদিকে স্পাই ক্যামেরা লাগিয়ে দেয় আর কলেজ প্রজেক্টের নামে একটা গ্যাস স্টেশন ভাড়া নেয়। সেখানে সে স্যামের খাওয়া দাওয়া, বসার শোয়া সবকিছুই দেখতে পাচ্ছিল। মানে এখন থেকে স্যামের লাইফ পুরোপুরি হ্যাক হয়ে গিয়েছে। আর এখন স্যাম প্রথম ঝটকা খায় তার অফিসে গিয়ে। সেখানে সবাই তাকে যেন কেমন একটা নজরে দেখছিল। বস বলে, এমনটা তুমি কেন করলে? স্যাম এসব কিছুই বুঝতে পারছিল না। আর তখনই গোয়েন্দারা স্যামের ইমেল দেখে তাকে বলে, অফিসের ইনফরমেশন তোমার আইডি থেকে লিক হয়েছে। স্যাম এটা স্বীকার করতে চাইছিল না, কিন্তু বস তাকে চাকরি থেকে বের করে দেয়। সেখান থেকে স্যাম আসে তার মায়ের কাছে হসপিটালে। এখানে বিবেক তার ফোন হ্যাক করে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে বলা ছিল যে, দেখলে স্যাম আমি কি কি করতে পারি, হয়তো তুমি কাল 6টার মধ্যে আমার মেরে নেবে, নয়তো আমি তোমার লাইফ বরবাদ করে দিব। ভয়েসের সাউন্ডটা এতটাই বেশি ছিল যে বন্ধ করতে না পেরে বিরক্ত হয়ে স্যাম তার ফোনটাই ভেঙে দেয়। সকালে ওম আসলে স্যাম তার কাছে সব কথা খুলে বলে যে, পার্টির রাতে আমার ভুলটা বিবেক ভালোবাসা ভেবে নিয়েছে, তাই রিজেক্ট করে দেওয়ার পর সে রাগে এখন এসব করছে। এই শুনে ওম বলে, ওই ছোট্ট একটা বাদর, ওকে ভয় পেও না, আমি কিছুদিনের জন্য শুটিং করতে মুম্বাইয়ের বাইরে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। স্যাম তার কথায় রাজিত হয়ে যায়, কিন্তু বিবেক এই সমস্ত কিছু বসে বসে দেখছিল। এরপর তারা চলে আসে গোয়াতে, যেখানে শুটিং এর ফাঁকে ফাঁকে তারা নিজেদের মধ্যে সময় কাটায়। কিন্তু এসব কিছু বিবেক বসে বসে দেখছিল আর বেলুনের মতো ফুলছিল। তারপর শুটিং শেষ করে ওম যখন স্যামকে নিয়ে ফিরছিল, তখন মিডিয়া তাদের ঘিরে ফেলে আর ওম এবং স্যামের সম্পর্ক নিয়ে আজেবাজে প্রশ্ন করা শুরু করে দেয়, কেননা তাদের গোপন ভিডিও বিবেক লিক করে দিয়েছিল। তবে এখানে ওম স্যামকে কোনো রকম পাত্তা না দিয়ে চলে যায় আর পরে সে মিডিয়াকে বলে যে, স্যামের সাথে তার নাকি শুধু ফ্লাইটে দেখা হয়েছে আর সে নাকি তাকে চিনে পর্যন্ত না। এয়ারপোর্ট থেকে স্যাম যখন হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে আসে, তখন এখানে বিবেক আগে থেকেই ছিল। বিবেক বলে, আমি চেয়েছিলাম তুমি নিচ থেকে আমার কাছে আসো, কিন্তু এখন আমি তোমাকে ইউজ করব। তোমার আর ওমের হট ভিডিও এখন ইন্টারনেটে ট্রেন্ডিং পেজে রয়েছে আর তুমি এটা থেকে বাঁচতে পারবে না, তোমার লাইফ এখন হ্যাক হয়ে গিয়েছে। এই শুনে স্যাম বলে, আমি তোমার থেকে আমার লাইফ ফিরিয়ে নেবই, যেমন করেই হোক। তখন বিবেক বলে, তুমি চাইলেও সেটা করতে পারবে না, কেননা মানুষের লাইফ এখন রিয়েল লাইফ থেকে বেশি ইন্টারনেটে চলে, তাই চেষ্টা করে দেখতে পারো। পরে সিনে আমরা বিবেককে দেখি যে তার বাড়ির কাজের মেয়েকে একটা ড্রেস দেয় আর তাকে স্যামের মতো সেজে আসতে বলে, কিন্তু মেয়েটাকে স্যামের মতো না লাগায় বিবেক প্রচন্ড রেগে যায় আর মেয়েটাকে সেখানেই মারধর করা শুরু করে দেয়। পরের দিন স্যামের মা মারা যায় আর যখন তার মায়ের শেষকৃত্যের কাজ করা হচ্ছিল, তখন সেখানে ওম আসে আর স্যামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওম যে এতদিন ধরে তার সাথে ভালোবাসার নাটক করছিল এটা স্যাম বুঝে গিয়েছিল, তাই সে ওমকে উল্টাপাল্টা বলে তার লাইফ থেকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ পর পুলিশ এসে বিবেককে ধরে নিয়ে চলে যায়, কারণ স্যাম তার এগেনস্টে এফআইআর করেছিল। আর এখানে পুলিশ বিবেককে জিজ্ঞাসা করলো, বিবেক তেমন কিছুই বলে না, তাই পুলিশ যখন ধূমপান করার জন্য তার ফোনটাকে চার্জে রেখে একটু বাইরে যায়, এ ফাঁকে বিবেক পুলিশের ফোনটাকে হ্যাক করে নেয় আর তার অনেক গোপন তথ্য দেখে ফেলে। তাই পুলিশ যখন ফিরে আসে, তখন বিবেক সে গোপন ভিডিওর ডিটেলস গুলো তাকে বলতে থাকে। তখন পুলিশের স্বভাব আবির হয়ে যায়, তাই বাধ্য হয়ে সে বিবেককে ছেড়ে দেয়। তাই আর কোনো উপায় না থাকায় স্যাম আর রোহন মিলে অন্য একজন হ্যাকারকে ডাকে তাদের সাহায্য করার জন্য। কিন্তু বিবেক ছিল প্রো লেভেলের হ্যাকার, সে ল্যাপটপ টিভি সব জায়গায় হ্যাক করে ছেলেটাকে বলে যে, তুই যদি এখনই এখান থেকে না যাস, তাহলে প্রতি 10 সেকেন্ডে তোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে উধাও হয়ে যাবে। আর বলতে বলতে সে হ্যাকারের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যেতে থাকে, তাই ভয় পেয়ে সে হ্যাকার এখান থেকে পালিয়ে যায়। এসব দেখে স্যাম মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ছিল, যেখানে যাচ্ছিল সেখানে সে ক্যামেরা দেখছিল, সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তখনই বিবেক এসে বলে, তোমার অবস্থা দেখে আমি তোমাকে এখন আমার গার্লফ্রেন্ডও বানাবো না, তাই তোমাকে এখন আমি সেক্স করার জন্য ইউজ করব, যতক্ষণ না তুমি নিজে থেকে আমার কাছে আসবে আমি তোমার লাইফ এভাবেই বরবাদ করতে থাকবো। এসব শুনে স্যাম ঠিক করে যে সে নিজেই বিবেককে শাস্তি দিবে, তাই সে রোহনের সাথে একটি বারে আসে। এখানে নাচগান হচ্ছিল, তাই বিবেক তাদেরকে দেখতে পেলেও শুনতে পারছিল না। আর এই জিনিসটার সুযোগ নিয়ে স্যাম প্ল্যান করে যে সে এখন বিবেকের অস্ত্র দিয়ে বিবেককে হারাবে, কেননা বিবেক একজন ক্রিমিনাল আর প্রতিটা ক্রিমিনালেরই
কোনো না কোনো সিক্রেট তো অবশ্যই থাকে। তাই পরের দিন থেকে রোহন বিবেকের পিছু করা শুরু করে দেয়, এমনকি তার গ্র্যানি এবং কাজের মেয়েটাকেও ফলো করে। রাতে স্যাম যখন এই ছবিগুলো দেখছিল তখন স্যাম লক্ষ্য করে যে বিবেকের কাজের মেয়েটা যে হ্যান্ডব্যাগটা নিয়ে আছে ওটার দাম লাখ টাকার কাছাকাছি, আর একজন কাজের মেয়ের কাছে এত দামি ব্যাগ থাকাটা একটু অস্বাভাবিক। তাই তারা পরের দিন কাজের মেয়েটা পিছু করে। তবে তাদের লোকেশন বিবেক দেখছিল, তাই ট্রাফিক জ্যাম থাকার সময় স্যাম এবং রোহনের ফোনটাকে তাদের একটা বন্ধুকে দিয়ে দেয় যাতে তারা বিবেককে বোকা বানাতে পারে। তারপর তারা দেখে বিবেকের কাজের মেয়েটি একটি সিটি মলে আসে আর মডার্ন ড্রেস পরে বাইরে বেরিয়ে আসতে সে দেখে তার সামনে স্যাম। আর এখন স্যাম তাকে জিজ্ঞাসা করে যে সে কেন বিবেকের বাড়িতে কাজের মেয়ে সেজে রয়েছে। তখন মেয়েটি জানায় কিছুদিন আগে বিবেক তার শপে এসেছিল মার্কেটিং শিখতে, কিন্তু সাদাসিদের চেহারার পিছনে সে যে একটা শয়তান এটা আমি বুঝতে পারিনি, সে আমার এমন কিছু সিক্রেট জেনে ফেলেছিল যা পাবলিক হয়ে গেলে আমি বরবাদ হয়ে যেতাম। তাই ও নিজেকে সন্তুষ্ট করার জন্য আমাকে তার বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছে যাতে কারো সন্দেহ না হয়। মেয়েটি আরো বলে যে বিবেক শুধু আমার সাথেই নয়, অনেক মেয়ের সাথেই এমনটা করেছে। কলেজে একটা মেয়ে যার নাম ছিল শীতল, বিবেক তার ফোন ল্যাপটপ সব হ্যাক করে তাকে ব্ল্যাকমেইল করে আর তার নিউড ফটো তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়। তার লজ্জায় শীতল সুইসাইড করে নেয় আর বিবেক ভয় পেয়ে কলেজ ছেড়ে দেয়। এসব শুনে স্যাম একটি ক্যাফেতে এসে ফোনের সিম খুলে দেয় যাতে বিবেক তাদের দেখতে পেলেও কথা শুনতে না পারে, কিন্তু বিবেক ওই ক্যাফের ওয়াইফাই সেট আপ করে নেয় তাই তার মাধ্যমে তাদের কথা শুনতে পারছিল। স্যাম প্ল্যান করে যে তারা প্রথমে একটা হোটেল রুম বুক করবে এবং সেটাকে ক্যামেরা দিয়ে সেট করবে, তারপর সে বিবেককে ফোন করে তার কাছে ডাকবে আর বলবে সে তার সাথে যা ইচ্ছা করে যেতে পারে। আর যখনই বিবেক সেখানে আসবে তখন সে কাজের মেয়ে এবং শীতলের ব্যাপারে ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করবে যাতে সে স্যামের পিছু ছেড়ে দেয়। আর এই প্ল্যান অনুযায়ী স্যাম বিবেককে ফোন করে, কিন্তু বিবেক তো তাদের প্ল্যান আগে থেকেই জেনে ফেলেছিল কিন্তু তবু সে যেতে রাজি হয়ে যায়। এবার প্ল্যান অনুযায়ী স্যাম হোটেল রুমে বসেছিল আর রোহন একটা রুম থেকে সবকিছু দেখছিল, কিন্তু তখনই কেউ একজন রোহনের রুমের দরজা নক করে আর দরজা খুলতেই বিবেক রোহনকে একটা ড্রাগ মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর বিবেক স্যামের কাছে আসে, তখন স্যাম তাকে শীতল আর কাজের মেয়ের কথা বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, কিন্তু বিবেক কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, সে রোহনকে এমন একটি ড্রাগস দিয়ে অজ্ঞান করেছিল যার অ্যান্টিডোট 3 ঘন্টার মধ্যে না দিলে রোহন মারা যাবে। এসব বলে এখানে বিবেকই উল্টো স্যামকে ব্ল্যাকমেইল করে আর বলে এখন যদি তুমি আমার সাথে না যাও তাহলে রোহন তো গেল। তাই রোহনকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে স্যামকে বিবেকের সাথে যেতে হয়। বিবেক স্যামকে সেই গ্যাস স্টেশনে নিয়ে আসে যেখানে তার গ্রেনিও ছিল, কিন্তু তিনি মারা গিয়েছিলেন আর তাকে বিবেকই মেরে ফেলেছিল কেননা তিনি বিবেকের সব কুকাম জেনে গিয়েছিল। শারীরিক কামনা কতটা ভয়ঙ্কর হতে পারে যে সে তার নিজের ঘৃণীকে মেরে ফেললো। আর এখন স্যাম বলে তুমি আমাকে এখানে এনে ফেঁসে গেলে, তুমি যে হোটেলে গিয়েছিলে আর আমার সাথে বেরিয়েছো এটা এখন হোটেলের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে, তাই এখান থেকে বেঁচে গেলে আমি তোমার বিরুদ্ধে র‍্যাপ কেস ফাইল করব, তারপরে দেখি তুমি কিভাবে বাঁচো। এই শুনে বিবেক হোটেলের সিসিটিভি টাইম বদলে দেয়, এমনকি স্যামের সাথে হোটেল থেকে বেরিয়েছিল সেটাও সে হোটেল থেকে মুছে দেয়। এবার বিবেক স্যামের সাথে অন্য কিছু করতে গেলে স্যামও সুযোগ বুঝে মাথা দিয়ে এক ধাক্কা দিয়ে বিবেককে ফেলে দেয় আর সে যে চেয়ারটায় বাধা ছিল ওটাকেও বিবেকের উপরে ভাঙে আর বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। আর এবার বিবেক বাঁচাতন যায় কোথায়, স্যাম বিবেককে প্রচন্ড মারে আর মারতে মারতে শেষবেশ একেবারে মারারই করে ফেলে আর তার থেকে অ্যান্টিডোটটা নিয়ে রোহনকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর এখানে পুলিশ চলে আসে আর এখন ইনভেস্টিগেশনের জন্য যখন স্যামকে ডাকা হয় তখন সে বলে আমি তো কিছু কাজের জন্য হোটেলে ছিলাম, আমি আর কিছুই জানি না। আর বিবেক তো আগেই নিজেকে সে হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ থেকে সরিয়ে দিয়েছিল, এমনকি সে টাইমকেও চেঞ্জ করে দিয়েছিল। তাই একজন মানুষ যেহেতু দুই জায়গায় একই সময় থাকতে পারে না, তাই স্যাম আরামসে ছাড়া পেয়ে যায় এবং রোহনের সাথে আবার নতুন করে জীবন শুরু করে। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।